প্রিয় দর্শকরা যারা যারা কেপি কনস্টেবল এক্সাম দিয়েছো। তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এতে তোমাদের আর জীবনে কোনো দিন কাট অফের সম্পর্কে ভিডিও দেখতে হবে না এটাই তোমাদের শেষ ভিডিও হবে আশা করি দেখো এই যে কেপি কনস্টেবলের এক্সাম যেটা হয়েছে তোমাদের এই এক্সামের কোশ্চেনের লেভেলটা সত্যি বলতে গেলে একেবারে কঠিনও নয় আর একেবারে ইজিও নয় এখানে মেন ফ্যাক্টরটা কি জানো টাইম মেনটেন যারা টাইমটাকে ঠিকভাবে মেনটেন করতে পেরেছে তারাই কিন্তু ফিফটি প্লাস স্কোর করতে পেরেছে সোজা কথা এটা বাস্তব যেটা তোমরা ভালো করে জানো কোশ্চেনের লেভেল কিন্তু খুব কঠিন নয় আবার খুব সহজও নয় আর এটা একবারে টাইম মেনটেনের খেলা ছিল এখানে কারণ তিরিশটা অঙ্কের মধ্যে থেকে কুড়িটা অঙ্ক সবাই পারত তিরিশটা এর মধ্যে আঠেরোটা জিআই সবাই পারত চল্লিশটা জিকের মধ্যে থেকে মিনিমাম কুড়িটা জিকে সবাই পারত তাহলে কুড়ি ওদিকে কুড়ি চল্লিশ পঞ্চাশ আটান্ন আমি পঞ্চাশ অ্যাভারেজ ধরলাম পঞ্চাশটা কোয়েশ্চেন সকলেই করতে পারবে কিন্তু কারা যারা টাইম মেনটেন করতে পারবে বারবার কথাটা শোনো টাইম মেনটেন যারা করতে পারবে তারাই এই জিনিসটা করতে পারবে সুতরাং নাম্বার পাওয়াটা এখানে কোনো ফ্যাক্টর না এবারে যেটা তোমরা বারবার বলছো কাট অফ দেখো যদি আমার একটাই উদ্দেশ্য আমি বেশি ভিডিওটা বড় করবো না শুধু এইটুকুনি শুনে রাখো যদি তোমাদের মার্ক্স যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হও ফিফটি প্লাস যদি হয়ে থাকে দেখো তার থেকে কম আমি বলবো না আমি কারণ রিক্স নিতে যাবো না আর তাই বলে এই না যারা ফর্টি ফাইভ প্লাস আছে তারা যে মাঠে যাওয়া বন্ধ করে দেবে কারণ সামনে ডাব্লিউপি আছে সেটার উদ্দেশ্যে তোমরা প্র্যাকটিস করতে পারো তবে দুদিন যাও একদিন যেও না এরকম করে করে প্র্যাকটিস করতে পারো রেগুলার যেতে হবে না যতক্ষণ না তোমরা রেজাল্টে জানতে পারছো তার আগে পর্যন্ত তোমাদের ফিফটি পার ফিফটি প্লাস যদি থাকে তোমরা অবশ্যই অবশ্যই করে মাঠে যাও আর আদার ক্যাটাগরি যা আছে ফর্টি ফাইভের প্লাস যদি থাকো আমার মনে হয় এটাই সেফ জোনের মধ্যে তোমরা থাকবে তবে দেখো যে হারে দিন দিন কম্পিটিশান বেড়েছে হয়তো কাট আপ একটু বেশি হলে হতে পারে কিন্তু এটাই মোদ্দা কথা যে ফর্টি ফাইভ আদার্স ক্যাটাগরি এস সি এস যদি প্লাস থাকো তোমরা এবং ফিফটি প্লাস যারা জেনারেল আছো যদি থাকো অবশ্যই মাঠের জন্য প্রিপারেশান নাও এবং যদি তোমার খুব মনে হয় যে সন্দেহ হচ্ছে যে আমার হবে কি হবে না তাহলে তুমি দুদিন মাঠে যাও দুদিন রেস্ট করো দুদিন মাঠে যাও দুদিন রেস্ট করো এইভাবে নিজের প্র্যাকটিসটাকে ছেড়ো না আর সামনে তো পরীক্ষা আসছে সেই জন্য প্র্যাকটিস করতে থাকো ব্যাস জেনারেল ফিফটি প্লাস এস সি এস টি ফর্টি ফাইভ প্লাস থাকলে তোমরা একটা চান্স পাওয়ার একটা সুযোগ রয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কথাটা যদি যুক্তিসম্মত মনে হয় তাহলে অবশ্যই তোমরা দেখবে খেলাটা কিন্তু টাইম মেনটেনের ছিল কোনো কোশ্চেন হার্ড বা সহজে ছিল না কিন্তু যে যে টাইম মেনটেন করতে পেরেছে সেই কিন্তু স্কোর ভালো করতে পেরেছে তোমরা তোমাদের ওই যেগুলো তোমার এক্সামের যে রিভিউগুলো হয় সেখানে তোমরা দেখতেই পেরেছো যে কে কত পার্সেন্টেজ ভোট দিয়েছে দেখবে সিক্সটি ফিফটি ফাইভ থেকে সিক্সটি পর্যন্ত যারা আছে তারা ম্যাক্সিমাম নাইন পার্সেন্ট কি টেন পার্সেন্ট কিন্তু আমি চার লাখের টেন পার্সেন্ট যদি তোমরা বের করে দেখো সেখানে কতজন হচ্ছে আগে সেটা হিসেব করে দেখো তবু আমি বলছি ফিফটি প্লাস যদি হয় মাঠে যাও ফর্টি ফাইভ প্লাস হলে মাঠে যাও ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি ভালো থাকুক এবং ভালো করে পড়াশুনো করি